নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি সাপ হচ্ছে নেউলের একটা বড় শত্রু। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আফ্রিকার সবথেকে বিষধর সাপ ব্ল্যাক মাম্বা, তার সাথে নেউলের লড়াই। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা নেউল কতটা এগ্রেসিভ হতে পারে, তার শত্রুকে সে ধ্বংস করতে মাত্র কয়েক সেকেন্ড টাইম নেয়। ছোট্ট একটা প্রাণী হলেও তার এতটাই ক্ষমতা যে একটা সাপের কাছে একটা নেউল হয়ে ওঠে একটা বফুস কামানের সমান। ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবথেকে বিষধর সাপের মধ্যে একটা। এই সাপটাকে আফ্রিকার জঙ্গলে আপনি দেখে থাকবেন। আফ্রিকার জঙ্গলে এই সাপটি গাছের ওপরে বসবাস করে এবং সেখানে রয়েছে দেশের সবথেকে বৃহত্তম ও সবথেকে এগ্রেসিভ নেউল। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব এমনই সেই নেউলের এক চিত্র, সাপের সাথে লড়াই। এই নেউলগুলি বসবাস করে ছোটোখাটো বিলের মধ্যে, তারা সেখানে তাদের খাবার সংগ্রহ করে রেখে দেয় এবং ওপরে বেরিয়ে আসে খাবারের সন্ধানে। কিন্তু সে সময় যদি কোনো সাপ তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে বা তাদের সামনে পড়ে যায়, তাহলে শুরু হয় এক রণভূমি। সেখানে যুদ্ধে জয়লাভ করবে কে সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওতে সেটাই তুলে ধরবো আপনাদের কাছে। ব্ল্যাক মাম্বা এবং নেউল, ব্ল্যাক মাম্বার গন্ধ পেয়ে গেছে। সাপটি এগিয়ে যাচ্ছে সেই নেউলটির দিকে, নেউলটিও মোটিভ করছে কিভাবে তাকে কোন দিক থেকে হামলা করা যায়। শেষমেশ নেউলটা চারদিকে ঘুরে তৈরি করে নিল একটা রণভূমি। তারপর সাপটাকে একটা ছোট্ট আঁচড় দিয়ে বেরিয়ে গেল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা নেউল একটা সাপের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? আমরা ছোট থেকে শুনে আসছি সাপে আর নেউলে এদের সম্পর্ক কোনোদিনই ভালো নয়। তাই বিশ্বের প্রায় ডেথ লিস্টে থাকা ব্ল্যাক মাম্বা নেউলের কাছে আজকে মাথা নত করতে বাধ্য হবে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা এত বড় সাপ একটা নেউলকে কিছুই করতে পারছে না, কারণ নেউলের শরীরের মধ্যে এমন একটা সেল রয়েছে যা কোষের মধ্যে অবস্থান করে। সাপ তাকে কামড় দিলে নেউলের তেমন কোনো ইফেক্ট তার শরীরে পড়ে না, সাপটাকে সে মারতে সক্ষম হয়েছে। এই সাপটাকে সে এবার খেয়ে ফেলবে, সাপটাকে টেনে নিয়ে যাবে তার গর্তের মধ্যে। দেখুন বন্ধুরা, বন্ধুরা আপনারা দেখলেন একটা নেউল কতটা খতরনাক হতে পারে একটা সাপের জন্য। তাই বন্ধুরা, নেউলকে মারার কোনোদিনই দুঃসাহসিকতা দেখাবেন না। নেউল আমাদের অনেকটাই উপকার করে, এবং তাই বলে সাপকে যে মেরে ফেলবেন তা নয়। প্রত্যেকটা প্রাণী তার বাস্তুতন্ত্রে বেঁচে থাকার অধিকার রয়েছে, বাস্তুতন্ত্রকে বজায় রাখার জন্য। অবশ্যই ভিডিওতে একটা লাইক।